ফ্লেভার উইথ মঞ্জু কিচেনেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গরমে কেমন কাটছে আপনাদের আজকের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি সবাই এই রেসিপিটা সম্পর্কে জানেন রুই মাছের সর্ষে বাটা আমরা সাধারণত সর্ষে বাটা শুনলেই মনে করি ইলিশ মাছের সর্ষে বাটা কিন্তু রুই মাছ দিয়েও সর্ষে বাটা করলে সেটাও যে খেতে দুর্দান্ত হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটা আমি বাড়িতে এইভাবেই বানিয়ে থাকি প্রথমে আমি সর্ষে নিয়ে দিচ্ছি এখানে কালো সরষে নিয়েছি এক চামচ আর হলুদ সর্ষে নিয়েছি এক চামচ আমি দু রকম সর্ষে মিক্সড করেই রান্না করব আর জিরে আস্ত নিয়েছি হাফ চামচ আর হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ নিয়ে নিচ্ছি পোস্ত এগুলো সবগুলোর সঙ্গে আমি কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে এই জন্যে আমি ভেজালাম আমার এইগুলো ভেজাতে একটু দেরি হয়ে গেছে আর এখানে দিয়ে চাল চালমগজ এক চামচ আমি এখানে চারা রুই মাছ নিয়ে নিয়েছি এর পরিবর্তে আপনি বাটা মাছও নিতে পারেন একইভাবেই আমি সর্ষে বাটাটা কোটে থাকি একটু এগুলোকে একটু চিড়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় সেই জন্য একটু মাছগুলোতে আমি এইভাবে ছুরি দিয়ে চিড়ে নিলাম তারপরে আমি মাছের মধ্যে একটু হলুদ নুন স্বাদ অনুযায়ী দিয়ে আর লেবুর রস দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য লেবুর রসটা আমি দিয়ে থাকি মাছের মধ্যে কারণ মাছের যে এস্ট গন্ধভাবটা এটা কিন্তু চলে যায় সেই জন্য লেবুর রস দিয়ে মশলাটা মাখালে খুব ভালো হয় আমি যখনই কোনো মাছ রান্না করি তখনই কিন্তু আমি এই লেবুর রসটা দিয়ে কিন্তু মশলা মাখিয়াই তা আমার এখানে সব মশলাগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য এবারে ননস্টিক করার মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করছি রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করছি আর মাছ রান্নায় সর্ষের তেলটাই ব্যবহার করলে ভালো হয় যেহেতু সর্ষে বাটা সর্ষের তেল তো অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর তেলটা গরম হয়ে যেতে আমি মাছগুলোকে তেলের ওপরে দিয়ে দিলাম আর যেহেতু চারা মাছ আছে আমি মাছগুলোকে একটু কড়াভাবেই কিন্তু ভেজে নেব গ্যাসের ফ্লেম প্রথমে আমি হাইতে রেখেছিলাম তারপরে আমি মিডিয়ামে রেখেই এই মাছগুলোকে সব ভেজে নিয়েছি রুই মাছের পরিবর্তে কিন্তু আপনারা বাটা মাছেও এইভাবে সর্ষে বাটা করতে পারেন আমি যেভাবে করে থাকি এইভাবে আমি দেখেছি রুই মাছগুলোতে সর্ষে বাটা করলে রুই মাছের কিন্তু টেস্ট দারুণ আসে আমি মাছগুলোকে কিন্তু কড়াভাবে কিন্তু ভেজে নিয়েছি আর এইবারে ভাজা হয়ে যেতে আমি মাছগুলো এক এক করে সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আরও আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এইদিকে আমার তেলটা গরম হচ্ছে আর আমি মশলাগুলো এবার বেটে নিচ্ছি যেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আমি এখানে টক দই ব্যবহার করেছি সব মশলাগুলো দিয়েই কিন্তু আমি মিক্সচার মেশিনে পেস্ট বানিয়ে ফেলবো সামান্য একটু জল দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি দেখুন পেস্টটা কত স্মুথ হয়েছে এবার আমি তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি যে সর্ষে পাটার পেস্টটা করা ছিল ওটাও ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এই সর্ষে পাটার পেস্টটা কষাতে হবে আর আমি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু এটা কষিয়ে নেব এই সর্ষে বাটার পেস্টটাই কিন্তু কষানোটাই মেন একটু সময় রেখে এই পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেবেন আর অবশ্যই একটু খেয়াল রাখবেন বারে বারে নেড়ে দেবেন যেন পেস্ট না তলায় বসে যায় একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এক চামচ আমি এখানে চিনি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই চিনিটা স্কিপও করতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আস্ত যেহেতু আমার কাঁচা লঙ্কা আমি দুটো পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা আমার একটু পরিমাণ মতো খুব ঝাল আছে সেই জন্য আমি খুব বেশি আর ঝাল আমি দিলাম না ওই জন্য আস্তই লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন কষাতে কষাতে কিন্তু সাইডে কত তেল উঠে এসছে তার মানে সর্ষে বাটাটা খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি এইভাবেই কিন্তু দশ মিনিট ধরে কিন্তু সর্ষে বাটাটা খুব ভালো করে আমি গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছিলাম কারণ এই মশলাটাই কষানোই কিন্তু মেন এরপরে তো আর কষাবার কোনো দরকার হবে না সেই জন্যে এই মশলাটাই একটু আপনারা সময় মত করে ভালো করে কষিয়ে নেবেন তারপর যখন কষানো খুব ভালো করে হয়ে গেছে আমি এখানে আধ জল দিয়েছি খুব বেশি আমি এখানে জল ব্যবহার করিনি আধ আমি এখানে জল দিয়েছি জলটা যখন ফুটে এসছে তখন আমি এক এক করে মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো দেবার পরে আমি একবার উল্টে নিয়েছি আর এই মুহুর্তে গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ার মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি আর মাছগুলোকে উল্টে নিয়েছি কারণ মাছগুলো আমার খুব কড়াকড়ি ভাজা আছে সেই জন্য খুব বেশিক মাছটা কিন্তু সর্ষে বাটার সঙ্গে না ফোটালেও চলবে আমি এইগুলোকে ছ থেকে সাত মিনিটই মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে অবশ্যই মাছগুলো একবার উল্টে দিয়েছি আমরা সবাই কম বেশি ইলিশ মাছের সর্ষে বাটাই খুব সবাই পছন্দ করি কিন্তু বাড়িতে এইভাবে চারা মাছ তো সময় এসে থাকে একবার এইভাবে আপনি সর্ষে বাটা করে দেখুন আপনার খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে তো সর্ষে বাটা দুর্দান্ত লাগে সামান্য একটু আমার নুন কম ছিল বলে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়েও খুব ভালো করে মাছগুলোকে এইভাবে সরিয়ে নিচ্ছি যাতে নুনের নুনটা সব জায়গায় মিশে যায় আর খুব বেশি কিন্তু আমি ঝোলটা আমি রাখবো না যখন সর্ষে বাটা একদম মাঝের সঙ্গে মাখো মাখো হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখেই মনে হচ্ছে আমার মাছ কিন্তু সর্ষে বাটাটা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রুই মাছের সর্ষে পাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে নেক্সট ভিডিওয়ে আর সবশেষে একটু অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষে বাটাতে লাস্টে সর্ষের তেল দিলে আরও টেস্ট ভালো আসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন